আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পারভেজ আছি জাপান কোবে সিটি থেকে। তো আজকে স্পেশালিভাবে আমি কথা বলবো আপনারা যারা জাপান আসতে চাচ্ছেন বা জাপানে আসবেন, স্টার্ট আপটা কী হবে, আপনাদের কেরিয়ার কীভাবে ডেভেলপ করবেন। যেহেতু জাপানে আসতেছেন, আপনাদের ভালো একটা কেরিয়ার করার জন্য কোন কোন বিষয়ে আপনাদের কেরিয়ারটা ডেভেলপ করলে আপনারা জাপান বা আপনাদের নেক্সট ফিউচার আপনারা ভালোভাবে কাটিয়ে যেতে পারবেন, এরকম আসলে কিছু ধারণা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনাদের যদি কেরিয়ার ডেভেলপিং বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা সেই ব্যাপারেও কিছু আপনাদেরকে আরও ইন ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটাতে একদম বেসিক লেভেলে যে কেরিয়ার ডেভেলপগুলা বলা আছে বলবো, সেই বিষয়টাতেই আমরা আপনাদেরকে সকল বিষয়ের কেরিয়ার নিয়ে আমরা কথা বলবো। আপনারা কোন কোন পর্যায়ে আপনাদের কেরিয়ারগুলো ডেভেলপ করলে বা কোন কোন পর্যায়ে গেলে আপনাদের কেরিয়ারটা খুব ভালো হতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসলে অনেকেই জাপান আসতে চাচ্ছেন। জাপানের যেহেতু ভিসা রেশিও ভালো এবং টাকা পয়সা অন্যান্য দেশের তুলনা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনা অনেক কম লাগতেছে, এবং আপনারা এখানে আসার পরে ভালো কেরিয়ার করা যায়, তো এই বিষয়ে আপনাদের বিভিন্ন অনেকজনেরই বিভিন্ন ধরনের টেন্ডেন্সি থাকে যে জাপানে আসবে, কেউ সরাসরি জাপান আসবে, আসার পরে জবে ঢুকবে, কেউ পড়ালেখা করবে, কেউ এই পেশা ঢুকবে, এই পেশা ঢুকবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পেশায় ঢুকবে। তো আজকে স্টার্ট শুরু থেকেই শুরু করি। প্রথমেই আপনারা জাপান যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই বাংলাদেশের ভালো কোনো একটা এজেন্সির মাধ্যমে ভাষা শিখে প্রসেসিং করে জাপানে চলে আসেন, ঠিক আছে। তো জাপানে আসার পরে আপনার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজে মিনিমাম 2 বছর কমপ্লিট করবেন। এখানে আসার পরে অনেকে 1 বছর কমপ্লিট করে আপনার ল্যাঙ্গুয়েজটা ক্লোজ করে ফুল টাইমে ঢুকে যান। এটা হচ্ছে স্পেশালিভাবে বাংলাদেশ থেকে যারা ডিগ্রি কমপ্লিট করে আসছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে তাদের জন্য এই ফ্যাসিলিটিটা আছে জাপানে, যে আপনি 1 বছর পরে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে আপনি জব ভিসায় চুজ করতে পারবেন। তো সেটাও এটার স্বাধীনতা আছে। তো আমি যাদেরকে বলবো যারা ভালো কেরিয়ার করতে চান জাপানে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা মিনিমাম 2 বছর কমপ্লিট করবেন। 2 বছর কমপ্লিট না করলে আসলে 2 বছর পড়লেও জাপানের ভাষা তেমন একটা ফুল অ্যাডভান্স লেভেল বা নেটিভ লেভেল যেটা বলা হয় সেটা হয় না, ধীরে ধীরে থাকতে থাকতে হবে, কিন্তু 2 বছর পড়ালেখা অবস্থায় হবে না। তো 2 বছর অবশ্যই পড়বেন। পড়ার পরে জাপানে যে ফুল টাইম জবের যে ফ্যাসিলিটি, আসলে জাপানে জব আছে প্রচুর, ফুল টাইম জব, পার্ট টাইম জব সব কিছুই আছে। তো ফুল টাইম জবের যে ফ্যাসিলিটি এবং স্যালারি একটু ডিফারেন্স। সাপোজ জাপানের সবচেয়ে বড় যেই জব সেক্টরগুলো সেটার মধ্যে হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার অটোমোবাইল, তারপর হচ্ছে আইটি, তারপরে আপনার বিজনেস, আইটি বিজনেস, তারপর আছে নার্সিং, ফ্যাক্টরি, এগুলোতেই হচ্ছে আসলে সবচেয়ে বেশি লোক এই ফুল টাইম জবগুলোতে, এই কোম্পানিগুলোতেই ঢুকে। তা আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আপনারা ফুল টাইমের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ভালো একটা স্কিল তৈরি করে
জাপানে কোনো একটা ফুল টাইম জবে ঢুকেন, তাহলে নেক্সট ফিউচার আপনার জন্য ভালো হবে। কারণ হচ্ছে সাপোজ আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েন, স্যালারি তেমন একটা তারতম্য নাই, কিন্তু এখানের যেই কোয়ালিটি এবং আপনার কাজ, তারপর হচ্ছে বোনাসের বিষয়টা থাকে, এই বিষয়টা আসলে অনেক অনেক ডিপেন্ড করে। তাছাড়া এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্কিল, যে ইন্টারন্যাশনালে সাপোজ আপনি যদি জাপানেও কেরিয়ার না করতে চান, আপনার সহজেই এই স্কিল নিয়ে পৃথিবীর অন্য দেশ, যে কোনো দেশে ভালো স্যালারিতে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। তারপর হচ্ছে আইটি, আইটি বিষয়ে তো আপনারা মোটামুটি সবাই জানেন, ওয়ার্ল্ডে যে কোনো দেশেই এটার ডিম্যান্ড আছে। তারপরে আপনার ফ্যাক্টরি জবগুলো, আসলে এটা তো এটা বলা যায় না, এটা হচ্ছে নর্মাল। নর্মাল বলতে কি, ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন কাজের জব, এটা তেমন একটা স্কিলড না হলেও চলে, আপনি সরাসরি এখানে ঢুকতে পারবেন। এগুলা কিন্তু যে সব ফুল টাইম জবগুলা, এই জবগুলা আসলে সব কিছুই প্রায় সমান স্যালারি পাওয়া যায়, বোনাস যে বোনাসটা দেয়। ধরেন একটা ফ্যাক্টরি যদি আপনাকে 2 মাসের স্যালারি সম পরিমাণ বোনাস দেয়, আইটিতে এটা দিবে 4 মাস, বা অটোমোবাইলে দিবে 4 মাস 5 মাস, এরকম। মানে বোনাসটা ভালো, অন্য অন্য ফ্যাসিলিটিগুলো ওই কোম্পানিগুলো ভালো দেয়। তো আপনারা যারা দেশ থেকে বা জাপানে আসে কেরিয়ার করবেন, তাদেরকে আমি একটাই বলতে চাই, যে আপনারা যখন আপনাদের 2 বছর কমপ্লিট হবে, তাহলে আপনি ভালো একটা সেনমন সেনমন গাকুতে ভর্তি হবেন, যে কোনো একটা বিষয়ের উপরে আপনারা 2 বছর 3 বছরের একটা কোর্স করবেন। কারণ হচ্ছে এখানে স্কিলড করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। স্কিলড যখন আপনি হয়ে উঠবেন, বা ওই সেনমনের থেকে আপনি যখন পাস করে বের হবেন, তাহলেই আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে জবের অভাব নাই, ফ্যাসিলিটির অভাব নাই, বিভিন্ন দিক। আর আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, যে ভাই পড়তে তো অনেক টাকা খরচ হয়। আসলে আপনি যখন সেনমন বা অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি যেই টাকা কামাই করতেন, এর চাইতে মিনিমাম 10-20 হাজার বেশি কামাইতে পারবেন আপনার সেনমনে গেলে। আর আরেকটা বিষয় হচ্ছে, জাপানে যত লোক আসে সিনিয়র, যদি এরকম কেউ পরিচিত থাকে, আপনারা প্রয়োজনে ডাউট ক্লিয়ার করে রাখবেন। জাপানে স্টুডেন্টরা যে পরিমাণ ইনকাম করে, ফুল টাইমে গেলে আসলে ইনকামটা ওই রকম থাকে না, ফুল টাইমের ইনকামটা লিমিটেশন থাকে। জাপানে এমন এমন স্টুডেন্ট আছে মাসে 2 লাখ 2.5 লাখ 3 লাখ পর্যন্ত কামায়, কিন্তু ফুল টাইমে গেলে আপনাকে স্টার্টিংটা শুরু হবে 1 লাখ 80 থেকে 2 লাখ 10-এর মধ্যে। তার মধ্যে আপনার ট্যাক্স ম্যাক্স হাবি যাবে, অনেক কিছু কাটবে। স্টুডেন্ট অবস্থায় এসব ট্যাক্স ম্যাক্স খুবই সামান্য, এগুলা তেমন কোনো ইনকামের উপর ইফেক্ট পড়ে না। তো জাপানে আসার পরে আপনি আপনার লাইফে যতদিন স্টুডেন্ট থাকতে পারবেন, অতদিনই আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় আপনি স্কেলটা হয়ে গেলে, আপনি ভালো একটা কোম্পানিতে গেলে, আপনার ভালো ধরনের স্যালারি যদিও কম হয়, বোনাস বা অন্য অন্য ফ্যাসিলিটি সব কিছু মিলে আপনার কেরিয়ারটা খুব ভালো ডেভেলপ হতে পারবে। তো এই ভিডিওতে টুকটাক যে বেসিক কেরিয়ার এই সম্পর্কে ধারণা দিচ্ছি, পরের ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে ধারণা দিব আপনার আইটি কীভাবে স্টার্ট করবেন, বা অটোমোবাইল কীভাবে স্টার্ট করবেন, বা জাপানে আরেকটা জনপ্রিয় বা অনেক জনপ্রিয় একটা পেশা হচ্ছে নার্সিং পেশা, যেটা বাংলাদেশ থেকে অনেকে আসতে চায়, এটা কী, এটার পজিটিভ নেগেটিভ দিকগুলো নিয়ে সব কিছু বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা এরকম স্পেসিফিক কোনো আপনাদের সাবজেক্ট বা বিষয় নিয়ে জানতে চান, তাহলে কমেন্ট করবেন, আমরা এই বিষয়ে নতুন করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইন ডিটেলস এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কিত।
বাস্তব জিনিসের সাথে মিলে কে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।